বালার্নিং ইউটিউব চ্যানেলের আজকের ক্লাসে তোমাদের সকলকে স্বাগত জানাই। দেখো, অলরেডি আমি তোমাদের ক্লাস টেনের যে টপিকটা আমরা আলোচনা করছিলাম তো সবাই জানো, বায়োডাইভার্সিটি বা জীব বৈচিত্র্য। তো প্রথম দিন আমি প্রথম ক্লাসে একটা তোমাদের ইন্ট্রোডাকশন, মানে জীব বৈচিত্র্য কী, কোথায় কীরকম জীব বৈচিত্র্য দেখা যায়, তার পরিসংখ্যান ইত্যাদি ইত্যাদি বিষয়ে একটা আলোচনা করেছিলাম। এবং এই টপিকটা শুধুমাত্র ক্লাস টেন নয়, টেন এবং টুয়েলভ যেহেতু দুটো ক্লাসেরই একটা কমন টপিক বা কমন একটা পার্ট, তাই আমি দুটো ক্লাসেরই একই সাথে পড়াচ্ছিলাম, সিলেবাস একই, কোনো সমস্যা নেই। তো টেনের ছেলেদের ক্ষেত্রে যেমন ইম্পর্টেন্ট, বা ইলেভেন স্টুডেন্ট টুয়েলভের স্টুডেন্টদের জন্য সেম একইভাবে ইম্পর্টেন্ট বিষয়টা। তো জীব বৈচিত্র্য যেটা আমরা দেখেছিলাম যে বিভিন্ন পরিবেশে বা একই পরিবেশে বিভিন্ন ধরনের উদ্ভিদের বা প্রাণীদের বা জীবেদের এক কথায় যে সমাহার বা বৈচিত্র্য বা বিভিন্নতা, এটা কি বলা হচ্ছিলো জীব বৈচিত্র্য। এবং জীব বৈচিত্র্য শব্দটা ওয়াল্টার রোজেন প্রথম ব্যবহার করেছিলেন সেটাও আমরা জানি। তো আজকে আমরা যে বিষয়টা নিয়ে প্রধানত আলোচনা করব সেটা হচ্ছে জীব বৈচিত্র্যের গুরুত্ব বা ইম্পর্টেন্স অফ বায়োডাইভার্সিটি, যেটা হচ্ছে ক্লাস টেনের স্টুডেন্টদের ক্ষেত্রে এটা কিন্তু একটা ব্রড কোশ্চেন বা 5 নম্বরের কোশ্চেনে আছে যে জীব বৈচিত্র্যের গুরুত্বগুলি আলোচনা করো বা জীব বৈচিত্র্যের ব্যবহারগুলি আলোচনা করো। মোস্ট ইম্পর্টেন্ট পার্ট এবং খুব সোজা পার্ট, বা কোশ্চেনটা খুব সোজা, লিখতেও বেশ মজা লাগে। তো বিষয়টা যদি আমি একটু ছোট্ট করে আলোচনা করে দিই, এখানে না ছবি আঁকতে হবে না কিছু করতে হবে, জাস্ট কয়েকটা বিষয় উপস্থাপন করা, কয়েকটা পয়েন্ট করা, এবং তার সঙ্গে সঙ্গে তোমাকে এখান থেকে কয়েকটা এক্সাম্পল দেওয়া। তো মোটামুটি দেখো, আমি একটা চেষ্টা করবো তোমাদের বিষয়টাকে সংক্ষেপে সহজভাবে উদাহরণ সহকারে বিষয়টা বুঝিয়ে দেওয়া। এবং অবশ্যই তোমরা মাথায় রেখো, সেটা ইলেভেন এই তোমার টেনই হোক বা টুয়েলভের স্টুডেন্টই হোক, তোমরা পয়েন্ট ওয়াইজ লেখার চেষ্টা করবে, এবং বিষয়টাকে বেশি অযথা বড় লেখার কোনো প্রয়োজন নেই, ছোট লিখবে কিন্তু গুছিয়ে দেখবে, বিষয়টা যেন উপস্থাপিত এমনভাবে উপস্থাপন করবে যেন তার মধ্যে সব বিষয়টা থাকে। তো আমরা যদি জীব বৈচিত্র্যের গুরুত্ব বলতে যাই, আমরা যদি একটু দেখে নিই জীব বৈচিত্র্য কাকে বলে সেটা তো আমরা জানি, এবং জীব বৈচিত্র্যের গুরুত্ব কী সেই বিষয়গুলো আমরা মোটামুটি এখন যদি তোমাদের জিজ্ঞাসা করা হয় তোমরা অনেকেই বলতে পারবে যে খাদ্য হিসাবে ওষুধ তৈরিতে বিভিন্ন ক্ষেত্রে কাজে লাগে। তো আমি কয়েকটা বিষয়ের উপরে আলোচনা করব, যে কয়েকটা পয়েন্ট, 7 থেকে 8টি পয়েন্ট আমি আলোচনা করব যে এই এই জায়গাগুলো জীব বৈচিত্র্যের গুরুত্বটা অপরিসীম বা কোনগুলো বেশি ইম্পর্টেন্ট। তো চলো জীব বৈচিত্র্যের গুরুত্বটা আমরা একটু দেখি। তাহলে প্রথমেই আমরা যেটা শুরু করি সেটা হচ্ছে আমরা খাবার দিয়ে শুরু করি, তাই তো? তাহলে প্রথমেই চলে আসি আমরা জীব বৈচিত্র্যের গুরুত্বের প্রথম পয়েন্ট হচ্ছে যে খাদ্য উৎপাদন। তাহলে 1 নম্বর পয়েন্ট বলছি কি, 1 নম্বর পয়েন্ট বলছি খাদ্য উৎপাদন, খাদ্য উৎপাদন। এইভাবে একদম পয়েন্ট ওয়াইজ লিখবে খাদ্য উৎপাদন। তাহলে খাদ্য উৎপাদন কি না, আমরা খাদ্যের জন্য উদ্ভিদের উপর নির্ভরশীল, উদ্ভিদ একটা জীব, তাহলে একটা উদ্ভিদের উপর নির্ভরশীল হয় না। যেমন আমরা ভাতের জন্য চাল চাই বা ভাত মুড়ি যে আমরা খাই তার জন্য ধান গাছের উপর নির্ভরশীল, বিভিন্ন ফলের জন্য আপেলের জন্য আপেল গাছের উপর নির্ভরশীল, আমের জন্য আম গাছের উপর নির্ভরশীল, কাঁঠালের জন্য কাঁঠাল গাছের উপর নির্ভরশীল, তাহলে বিভিন্ন জীব বৈচিত্র্য না। তাহলে আমরা এক কথায় কী বলতে পারি, প্রত্যেকটা জীব প্রত্যক্ষ বা পরোক্ষভাবে, বা প্রত্যেকটা মানুষ প্রত্যক্ষ বা পরোক্ষভাবে খাদ্যের জন্য অন্যের উপর নির্ভরশীল। আমরা উদ্ভিদজাত খাদ্য হলে সেটা কি সরাসরি জীব বৈচিত্র্য, আবার যদি প্রাণীজাত খাদ্য খাই সেটাও সরাসরি জীব বৈচিত্র্য। তাহলে আমরা প্রত্যক্ষ বা পরোক্ষভাবে, আমরা যদি ডাল জাতীয় খাবার খাই তাহলে সেটাও কি উদ্ভিদের উপর নির্ভরশীল? তাহলে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে আমরা খাদ্যের জন্য উদ্ভিদ বা প্রাণীর উপর নির্ভরশীল, মাংসের জন্য, দুধের জন্য, তারপরে হচ্ছে তোমার ঘি, যদি সেটা পরোক্ষভাবে তোমার দুধ দুধ থেকে তৈরি হচ্ছে একটা বাই প্রোডাক্ট, তাহলে সেটা হচ্ছে পরোক্ষ। কিন্তু যদি মাংসের জন্য হয় তাহলে মুরগি বা তোমার ছাগলের মাংস বা বিভিন্ন ধরনের যে মাংসগুলো হয় তো সেগুলোর জন্য আমরা কি, আমরা খাদ্যের জন্য উদ্ভিদ বা প্রাণীদের উপর নির্ভরশীল হচ্ছি। তাহলে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে খাদ্যের জন্য আমরা নির্ভরশীল, তাহলে এই বিষয়টাকে গুছিয়ে লিখলেই হবে। তাহলে 1 নম্বর পয়েন্ট গেল। 2 নম্বর পয়েন্ট, 2 নম্বর পয়েন্ট হচ্ছে ড্রাগ ও ওষুধ উৎপাদনে, ড্রাগ, ড্রাগ ও ওষুধ উৎপাদনে। তাহলে ড্রাগ বা ওষুধ তৈরিতে আমাদের এই সমস্ত উপাদানগুলো কাজে লাগে। যদিও আমরা এখন অ্যালোপ্যাথিক ওষুধ খাই, কিন্তু অ্যালোপ্যাথিক ওষুধ খেলেও তার বিভিন্ন উপাদানগুলো যে থাকে সেগুলো কিন্তু অনেক উদ্ভিদজাত বা প্রাণীজাত উপাদান থাকে। তো সেগুলি আমরা দেখে নেব যে কী কী উপাদান থাকে। তবে আগেকার দিনে আয়ুর্বেদিক ওষুধটা কিন্তু প্রচুর ব্যবহার হতো। এখনও দেখবে আমাদের বিভিন্ন রোগের ক্ষেত্রে আমাদের ঘরোয়া যে উপাচারগুলো থাকে, মা ঠাকুমা যারা বয়োজ্যেষ্ঠ থাকেন তারা প্রত্যেকেই বলে যে সর্দি করেছে একটু মধুর সাথে তুলসী পাতা মিশিয়ে খেয়ে নাও ভালো হয়ে যায়, গলা ব্যথা বা সর্দির জন্য বাসক গাছের পাতাটাকে একটু জলে ফুটিয়ে সেই জলটা খাওয়া হয় বা একটা ভাপটা নেওয়া হয় নাকের মধ্যে দিয়ে, ফলে কিন্তু সর্দি ছেড়ে যায়। পেটে কৃমি হলে কালমেঘ খাওয়ানো হয়, হজমের সমস্যা হলে থানকুনি খাওয়ানো হয়,
গায়ে যদি খোস পাঁচটা বা এই জাতীয় কিছু হয় বা কোনো র্যাশেস বা এই জাতীয় কিছু হয় তাহলে কি হয় নিম পাতার জল ফুটিয়ে স্নান করানো হয়। তাহলে দেখো বিভিন্ন উপচার কিন্তু এখনো আছে বা এইগুলো হয়তো আমরা এখন একটু মডার্ন হয়েছি কিন্তু এই জিনিসগুলো কিন্তু আমরা মেনটেন করছি। অ্যালোপ্যাথি ওষুধে কিন্তু অনেক গাছগাছড়া থেকে তৈরি করা হয়। তোমরা একটু যদি লক্ষ্য করে দেখো যে বিভিন্ন ফল দেখবে যে সিরাপগুলো মেনলি যেগুলো হয় যে সিরাপগুলো থাকে সেগুলো কি হয় অ্যাপেল সিরাপ অ্যাপেল থেকে তৈরি হচ্ছে না হয় পাইনঅ্যাপেল থেকে তৈরি হচ্ছে হ্যাঁ না হয় ডালিম থেকে তৈরি হচ্ছে তাহলে বিভিন্ন জিনিস থেকে কিন্তু সিরাপগুলো তৈরি হয়। তাহলে কি জীববৈচিত্র্যের গুরুত্ব তো আছে। এছাড়াও আমাদের যে অ্যালোপ্যাথিক ওষুধের প্রধান উপাদান সাপের বিষ সেটা কোথা থেকে পাওয়া যায় সাপ থেকে পাওয়া যায়। তাহলে বিভিন্ন উপাদান কিন্তু আছে যেগুলো কি হচ্ছে জীববৈচিত্র্যের উপর নির্ভরশীল। তাহলে ড্রাগ এবং ওষুধ প্রস্তুতি টোটালি হচ্ছে জীববৈচিত্র্যের উপর নির্ভরশীল। প্রথমে যদি আমরা উপক্ষারগুলো কয়েকটা উপক্ষারের নাম দেখে নিই যে উপক্ষার এবং কোথা থেকে পাওয়া যায় উপক্ষার, তাহলে কয়েকটি উপক্ষার বা অ্যালকালয়েড যেগুলো বলে ক্লাস নাইনে তোমরা পড়েছো অ্যালকালয়েডস এবং তাদের উৎস, তাই তো উৎস কোথা থেকে পাওয়া যাচ্ছে এবং ব্যবহারটা আমি বলে দেবো যে ব্যবহারগুলো কোথায় করা হয় এবং আরেকটা করে নাও ব্যবহার। তাহলে তিনটে আমি পয়েন্ট করলাম, একটা হচ্ছে উৎস উপক্ষারের নাম তারপরে উৎস তারপরে ব্যবহার। তাহলে প্রথমেই যদি আমরা চলে আসি যে উপক্ষারগুলো কী কী আছে প্রথমেই চলে আসি রেসারপিন। তাহলে এক নম্বর হচ্ছে রেসারপিন কোথা থেকে পাওয়া যায় সর্পগন্ধার মূল এবং কিসের ওষুধ এটা ম্যালেরিয়া রোগের ওষুধ। তাহলে এক নম্বর গেল রেসারপিন সর্পগন্ধার মূল থেকে ম্যালেরিয়ার ওষুধ। দু নম্বর পয়েন্ট হচ্ছে কুইনাইন রোগটা এই ওষুধটার নাম হচ্ছে কুইনাইন কোথা থেকে পাওয়া যায় সিংকনা গাছের ছাল থেকে না একটু ভুল বললাম বোধ হয় সর্পগন্ধার মূল ম্যালেরিয়া না উচ্চ রক্তচাপ সর্পগন্ধার মূল হচ্ছে উচ্চ রক্তচাপ হাই ব্লাড প্রেশার সরি উচ্চ রক্তচাপ কুইনাইন হচ্ছে কোনো ম্যালেরিয়া উচ্চ রক্তচাপ বা হাই বিপি পাশে লিখে রাখো হাই ব্লাড প্রেশারের ওষুধ। তারপর হচ্ছে কুইনাইন বলেছি সিংকোনা গাছের ছাল থেকে পাওয়া যায় এবং এটা হচ্ছে ম্যালেরিয়ার ওষুধ। এটা আমি খেয়াল করিনি ভুল বলে ফেলেছিলাম ম্যালেরিয়া ওষুধ হিসেবে ব্যবহার করা হয়। দু নম্বর কেন তিন নম্বর চলে এসো ডাটুডিন কোথা থেকে পাওয়া যায় ডাটুডিন হচ্ছে ধুতুরা গাছের পাতা এবং ফল। ধুতুরা গাছের পাতা ও ফল এবং এটা কিসের ওষুধ না হাঁপানি রোগ বা শ্বাসকষ্ট যাদের আছে তাদের ক্ষেত্রে ব্যবহার করা হয় ডাটুডিন। চার নম্বর চলে এসো ভ্যাসিসিন হচ্ছে কোথা থেকে পাওয়া যায় না ভ্যাসিসিন সেটা হচ্ছে বাসক গাছের পাতা প্রধানত বাসক গাছের পাতাই বা বাসক গাছ এবং এটা কি না সর্দি কাশি শ্বাসকষ্ট এগুলো হলে এই ভ্যাসিসিন ব্যবহার করা হয় আর কি। এছাড়াও আরও অনেক উদ্ভিদ রয়েছে যেমন হচ্ছে তোমার নিম থেকে পাওয়া যায় নিম ব্যাকটিন তাই তো, তারপর হচ্ছে কুলেখাড়া আছে হ্যাঁ নিম ব্যাকটিন কী করে না তোমার আচ্ছা লিখেই দিই নিম ব্যাকটিন এগুলো কোথা থেকে পাওয়া যায় নিম গাছের সমগ্র অংশ টোটাল নিম গাছ বা সমগ্রটা সে পাতা হোক ফুল হোক ফল হোক কাজে লাগে সেটা হচ্ছে খোস পাঁজরা চুলকানি বিভিন্ন যে রোগগুলো হয় হ্যাঁ বা র্যাশেস এই সমস্ত রোগের ক্ষেত্রে বা স্কিন ডিজিজ বিভিন্ন রকমের ত্বকে যা রোগ হয় সবার ক্ষেত্রে নিম গাছ কিন্তু খুব কাজে লাগে। এছাড়াও আছে কি দেখবে কৃমি হলে কালমেঘ তুলসী, এছাড়াও হচ্ছে কুলেখাড়া রক্ত পরিষ্কার রাখতে হলে বা রক্তকে পিউরিফাই করতে হলে কুলেখাড়া বা কুলে কাঁটা যেটা বলা হয় এই সমস্ত গাছ আমাদের ব্যবহার করা হয়। এছাড়াও ব্রাহ্মী যেটা থেকে ব্রেনোলিয়া তৈরি হয় ব্রাহ্মী
তাহলে এই রকম থানকুনি হ্যাঁ পেট পরিষ্কার রাখতে সাহায্য করে। তাহলে বিভিন্ন ধরনের আমাদের অ্যালকালয়েডস বা উপকার তৈরি করা হয় বিভিন্ন ধরনের গাছ থেকে, যেটা আমাদের তোমার আয়ুর্বেদ, এটা আমাদের ভারতের জনক কে ছিলেন, চরক, চরক এই আয়ুর্বেদ পদ্ধতি আবিষ্কার করেছিলেন। তো এই আয়ুর্বেদের জনক আমাদের ভারতেই, বা আয়ুর্বেদের চিকিৎসা আমাদের ভারতেই শুরু হয়েছিল, এখনো কিন্তু এই প্রথা রয়ে গেছে। হ্যাঁ, তো তোমরা অনেকেই জানো হয়তো পতঞ্জলি আয়ুর্বেদিক প্রোডাক্ট তৈরি করে, বাবা রামদেবের যেটা আছে পতঞ্জলি, সেই পতঞ্জলি কিন্তু আয়ুর্বেদ, আয়ুর্বেদিক প্রোডাক্ট। এছাড়া একটা বললাম, এছাড়াও অনেক কোম্পানি আছে যারা আয়ুর্বেদিক ওষুধ তৈরি করে। তো এরকম এই উপক্ষার বা অ্যালকালয়েডসগুলো থাকে যেখান থেকে বিভিন্ন মানে ওষুধ তৈরি করা হয়। তো এছাড়াও আরও একটা বলি, সেটা হচ্ছে যে তোমার ট্যাক্সাস ব্যাকারটা বলে একটা প্ল্যান্ট আছে। তাহলে একটা গাছের নাম কি? ট্যাক্সাস ব্যাকারটা। কি বললাম? ট্যাক্সাস, TAXUS ব্যাকারটা, BACCATA ব্যাকারটা, BACCATA ব্যাকারটা। এটা থেকে কি পাওয়া যায়? এটা একটা বিজ্ঞানসম্মত নাম, এটা থেকে ক্যান্সার বিরোধী পদার্থ, ক্যান্সার, ক্যান্সার বিরোধী পদার্থ পাওয়া যায়, বিরোধী পদার্থ তৈরি করা হয়। মানে এই পদার্থটা দিলে নাকি ক্যান্সার হয় না, তাতে এই প্রবেশ করালে ক্যান্সার হয় না। তাহলে গাছটার নাম হচ্ছে ট্যাক্সাস SPO লিখতে পারো, বা ট্যাক্সাস বিশিষ্টটা হচ্ছে ব্যাকারটা, ক্যান্সার বিরোধী পদার্থ পাওয়া যায়। এছাড়াও আর কি পাওয়া যায়? সাপের বিষ থেকে ল্যাকেসিস। তাহলে কি পাওয়া যাচ্ছে? না, সাপের বিষ থেকে পাওয়াবে তোমরা, সাপের বিষে থাকে হচ্ছে কি? ল্যাকেসিস, ল্যাকেসিস। আচ্ছা, এটা অ্যালোপ্যাথিক ওষুধ তৈরি করতে মৌমাছির মধ্যে থাকে, মৌমাছির বিষে থাকে হচ্ছে তোমার কি? মৌমাছির বিষ, সেটা হচ্ছে এপিস। হ্যাঁ, এপিস, এরকম অনেক জিনিসই থাকে। তো এবং এই সমস্ত বিষয়গুলো থেকে বিভিন্ন ধরনের ওষুধ তৈরি করা হয়। হ্যাঁ, তারপরে হচ্ছে তোমার জলাতঙ্ক হলে হাইড্রোফোবিনাম, এরকম অনেক কিছু থাকে। তো সেইগুলো হচ্ছে ড্রাগ এবং ওষুধ পদ্ধতি। আমি জাস্ট কয়েকটা উদাহরণ বললাম, তোমরা বইগুলো দেখতে দিয়ে একটা সুন্দর করে নোটস বানাবে। তাহলে 2 নম্বরটা গেল, এবং এগুলো শর্ট কোশ্চেন পড়ে, কিন্তু সাপের বিষে ল্যাকেসিস থাকে, এটা শর্ট কোশ্চেন পড়ে। হ্যাঁ, এগুলো সব পুরোটাই শর্ট কোশ্চেনের জন্য, দেখে রাখবে। এটা গেল। এরপরে চলে এসো 3 নম্বর পয়েন্ট যেটা আছে আমাদের, সেটা হচ্ছে জিন ভান্ডার হিসাবে, জিন ভান্ডার, জিন ভান্ডার হিসাবে। তাহলে জিন ভান্ডার কি? না, আমরা শস্য ভাণ্ডার শুনেছি, তাই তো, মানে যেখানে শস্য জমি রাখা হয়। হ্যাঁ, তারপর হচ্ছে টাকার ভাণ্ডার শুনেছি, বা সোনার ভাণ্ডার শুনেছি, জিন ভাণ্ডার তো কোনোদিনও শুনিনি। তাহলে কী এই বিষয়টা জিন ভাণ্ডার? না, জিন তোমরা সকলেই জানো, যেহেতু তোমাদের ক্লাস টেন বংশগতি করা হয়ে গেছে, তাহলে আমাদের বংশগতির বাহক এবং ধারক হচ্ছে জিন। তাহলে আমাদের মাথার চুল থেকে শুরু করে পায়ের নখ পর্যন্ত সমস্ত ক্যারেক্টারগুলোকে কন্ট্রোল করে কে? ক্রোমোসোমের মধ্যে থাকা বা DNA-র মধ্যে থাকা জিন। তাহলে জিনকে যদি সঞ্চয় করে রাখা যায়, তাহলে যে জায়গায় জিনকে সঞ্চয় করে রাখা, সেটা হচ্ছে জিন ভান্ডার। এবং এই জিন ভান্ডারকে বর্তমান দিনে বায়োটেকনোলজির সাহায্য নিয়ে, বা জৈব বিদ্যার সাহায্য নিয়ে, বা জৈব প্রযুক্তিবিদ্যার সাহায্য নিয়ে কি করা হচ্ছে? না, টেকনোলজি এবং বায়োলজিকে দুটোকে একসাথে অ্যাডজাস্ট করে, বা দুটোকে একসাথে কাজে লাগিয়ে একটা নতুন ব্রাঞ্চ তৈরি করা হয়েছে, বায়োটেকনোলজি, যেটা হচ্ছে জৈব প্রযুক্তিবিদ্যা। বিভিন্ন ধরনের ভ্যাকসিন উৎপাদন থেকে শুরু করে বিভিন্ন ধরনের উন্নত মানের উদ্ভিদ বা প্রাণী তৈরি করা হয়, যেগুলোকে বলা হয় কি? ট্রান্সজেনিক, বা যাদের ধরো জিনগত কাঠামোটা ভালো নয়, তাহলে তাদের মধ্যে জিনটা উন্নত নয়, অনুন্নত জিন আছে, তাহলে সেই অনুন্নত জিনটাকে বাদ দিয়ে উন্নত একটা জিন প্রবেশ করিয়ে তার জিনগত গঠনটাকে ভালো তৈরি করা হলো, ফলে তার ক্যারেক্টারটা ভালো হয়ে গেল। তাহলে জিনগতভাবে উন্নত কোনো জিন তৈরি করার পদ্ধতিকে বলা হচ্ছে কি? দিয়ে যেটা জিনটা তৈরি করা, সেটা হচ্ছে ট্রান্সজেনিক উদ্ভিদ বা প্রাণী। তাহলে এখানে কি করা হয়? জিন ভান্ডারের সাহায্য করে ট্রান্সজেনিক উদ্ভিদ বা প্রাণী, ট্রান্সজেনিক, ট্রান্সজেনিক উদ্ভিদ বা প্রাণী তৈরি করা, সেটা ট্রান্সজেনিক উদ্ভিদও হতে পারে, ট্রান্সজেনিক প্রাণীও তৈরি করা হতে পারে। এবং এই ট্রান্সজেনিক উদ্ভিদ প্রাণীগুলো কি করা হয়? না, ফসলের উৎপাদন বাড়ানোর জন্য, তাই তো। যেমন যদি ধানের মধ্যে করা হয়, তাহলে ধানের উৎপাদনটা বেড়ে যাবে। যদি গরুর মধ্যে করা হয়, তাহলে গরুর দুগ্ধ উৎপাদন বা মাংস উৎপাদনের ক্ষমতা বেড়ে যাবে। মুরগির মধ্যে যদি করা হয়, মুরগির মাংস এবং ডিম উৎপাদনের ক্ষমতা বৃদ্ধি পাবে। তাহলে এইভাবে প্রত্যেকটা ট্রান্সজেনিক জীব তৈরি করে তার ক্যারেক্টারটাকে অনুন্নত থেকে উন্নত করে দেওয়া হয়, এবং এইটা কি বলা হচ্ছে কি? জিন। এবং যে জায়গায় রাখা হচ্ছে জিনগুলো, বা সুপিরিয়র বা ভালো ভালো জিনগুলো রাখা হয়, সেটা হচ্ছে জিন ব্যাংক বা জিন ভান্ডার। ব্লাড ব্যাংক যেমন হয়, ব্লাড রাখা হয়, তো হার্ট ব্যাংক, আই ব্যাংক, তেমনি একইভাবে জিন ব্যাংক, জিন রাখা হয়। তো এই জিন ভান্ডার হচ্ছে গুরুত্বপূর্ণ একটা প্রসেস, এবং বর্তমান দিনে তোমার এটা একটা মোস্ট ইম্পর্টেন্ট পার্ট অফ দ্য ইম্পর্টেন্স অফ বায়োডাইভার্সিটি। 3 নম্বর কেন?
চার নম্বর পয়েন্টে এসব, সেটা হচ্ছে বাস্তুতন্ত্রের ভারসাম্য রক্ষায়। চার নম্বর বলছে কি, বাস্তুতন্ত্রের ভারসাম্য রক্ষায়, বাস্তুতন্ত্রের ভারসাম্য রাখতে, ভারসাম্য। তো এই বাস্তুতন্ত্রের ভারসাম্যটা কি? না দেখো, আমরা যদি দেখি জীব বৈচিত্র্য, প্রত্যেকটা জীব একে অপরের সঙ্গে নির্ভরশীল, তাই তো? তাহলে একদম উৎপাদক থেকে শুরু করে বা অণুজীব থেকে শুরু করে আপ টু কোনো হায়ার অ্যানিমেলস বা হায়ার প্ল্যান্টস, তাদের কি হয়, প্রত্যেকটা জীব একে অপরের সঙ্গে নির্ভরশীল। কিভাবে, আমি একটা উদাহরণ দিই। ধরো মনে করো, একদম যদি আমি ছোট থেকে শুরু করি, ঘাস, ঘাসকে খেয়ে বেঁচে আছে কে? ঘাস ফড়িং। ঘাস ফড়িংকে খেয়ে বেঁচে আছে কে? ঘাস ফড়িংকে খাচ্ছে তোমার কে গো? প্রজাপতি বলতে পারি, বা তোমার ব্যাং বলতে পারি। ব্যাংকে খেয়ে বেঁচে আছে কে? সাপ। সাপকে খেয়ে বেঁচে আছে কে? ময়ূর। আমি জাস্ট একটা উদাহরণ দিলাম। তাহলে কি হচ্ছে না, ঘাসকে খেয়ে বেঁচে আছে ঘাস ফড়িং, ঘাস ফড়িংকে খাচ্ছে ব্যাং, ব্যাংকে খাচ্ছে সাপ, সাপকে খাচ্ছে কে? সাপকে খাচ্ছে হচ্ছে তোমার ময়ূর। তাহলে আমরা এটা জানি কি, এটা হচ্ছে একটা খাদ্য শৃঙ্খল, যার ঘাস হচ্ছে উৎপাদক এবং ময়ূর হচ্ছে সর্বোচ্চ খাদক। ঘাস ফড়িং প্রথম শ্রেণীর খাদক, ব্যাং দ্বিতীয় শ্রেণীর খাদক, সাপ হচ্ছে তৃতীয় শ্রেণীর খাদক, ময়ূর হয়ে গেল সর্বোচ্চ খাদক। তাহলে দেখো, ঘাস থেকে শুরু করে ময়ূর, এই যে একটা চেন আমি দেখালাম, তাহলে এই চেনটার কি হচ্ছে, প্রত্যেকটা জীব একে অপরের সঙ্গে নির্ভরশীল। তাহলে এরকম একটি বাস্তুতন্ত্রের মধ্যে, একটা নির্দিষ্ট অন্তরের মধ্যে একাধিক এরকম কি থাকে, খাদ্য শৃঙ্খল থাকে, তাদের কি বলা হয়, খাদ্য জাল। এবং প্রত্যেকটা জীব প্রত্যেকটা জীবের উপর নির্ভরশীল। যদি এই বাস্তুতন্ত্রই হতো, যদি ঘাস ফড়িংটা কোনোভাবে মারা যেত, ঘাস ফড়িং যদি না থাকতো, তাহলে কি হতো, ঘাস ফড়িং নেই মানে কি, খাদ্যের অভাবে ব্যাং মারা যাবে, তাহলে ব্যাং নেই মানে খাদ্যের অভাবে সাপ মারা যাবে, সাপ নেই মানে খাদ্যের অভাবে ময়ূর মারা যাবে। তাহলে কি হলো, ভারসাম্যটা বিঘ্নিত হলো না? যদিও এটা একটা বলে বোঝালাম, এটা কিন্তু অন্যভাবে খাদ্য তৈরি করতে পারতো, কিন্তু হ্যাম্পার হতো, কারণ বাস্তুতন্ত্রে তো আমার দেহের মধ্যে দুটো হাত আছে, তাই তো? যদি আমার একটা হাত কম থাকতো, তাই তো, তাহলে কি হতো, তাহলে আমার কিন্তু দেহের স্বাভাবিক থাকতো না, সেটা অস্বাভাবিক হয়ে যেত, কাজটা হয়তো চলতো, কিছুটা হয়তো বাধার সম্মুখীন হতো, কিন্তু কাজ চলতো, কাজ থেমে যেত না। তাহলে দুটো হাত যেমন দরকার দেহের ভারসাম্য রক্ষা করার জন্য, তেমনি প্রত্যেকটা জীব বাস্তুতন্ত্রের দরকার কি, বাস্তুতন্ত্রের ভারসাম্যটাকে বা বাস্তুতন্ত্রকে সুস্থভাবে বাঁচিয়ে রাখার জন্য, বা খাদ্য শৃঙ্খল এবং খাদ্য জালের মাধ্যমে যে আন্তর সম্পর্ক, এই আন্তর সম্পর্কটাকে বজায় রাখার জন্য আমাদের কি দরকার, বাস্তুতন্ত্রের ভারসাম্য রক্ষা করা দরকার, হচ্ছে প্রত্যেকটা জীবের অস্তিত্ব বজায় থাকা দরকার। নাহলে কি হবে, বাস্তুতন্ত্রের ভারসাম্যটা বিঘ্নিত হবে এবং জৈব বৈচিত্র্য বিঘ্নিত হবে। তাহলে এটা গেল চার নম্বর পয়েন্ট। পাঁচ নম্বর পয়েন্ট, জলবায়ু নিয়ন্ত্রণ। পাঁচ নম্বর পয়েন্ট হচ্ছে জলবায়ু নিয়ন্ত্রণ। জলবায়ু নিয়ন্ত্রণ নিয়ন্ত্রণ, তাহলে মোস্ট ইম্পর্টেন্ট পার্ট জলবায়ু নিয়ন্ত্রণ। তাহলে জলবায়ু নিয়ন্ত্রণ কি হয় না, আমরা মোটামুটি এখন সবাই জানি যে বিশ্ব উষ্ণায়ন বা গ্লোবাল ওয়ার্মিং, এই বিষয়টা আমাদের কাছে ক্লিয়ার, বা এই নিয়ে কারো কোনো দ্বিমত নেই, এবং তারপরে কি হতে পারে সেটাও আমরা জানি। মেরুপ্রদেশের বরফ গলে যাচ্ছে, আমাদের ভারতের প্রায় অর্ধেকটা জায়গা জলের তলায় চলে যাবে, হ্যাঁ, আগামী 50 বছরের মধ্যে, এই বিষয়গুলো আমরা জানি, এই বিষয়গুলো আমি বলছি না। এবার হচ্ছে যেটা, যে এই বিষয়গুলো কেন ঘটছে না, আমরা সবাই জানি বিশ্ব উষ্ণায়নের কারণ হচ্ছে কি, বা গ্লোবাল ওয়ার্মিং বা বিশ্ব উষ্ণায়নের কারণ হচ্ছে গাছ কেটে ফেলা বা পরিবেশ দূষণ। তাহলে পরিবেশ দূষণ কেন ঘটা, বা পরিবেশ দূষণটা নিয়ন্ত্রণ করে কি, ঘটাচ্ছি তো আমরা, তাহলে নিয়ন্ত্রণ করছে কারা, গাছ। গাছ কি করতে পারে, দূষক পদার্থগুলো বাতাস থেকে টেনে নেয়, দিয়ে সেটা কি করে, কার্বন ডাইঅক্সাইড টেনে নিয়ে সালোক সংশ্লেষের মাধ্যমে অক্সিজেন বাতাসে ছেড়ে দেয়। কিন্তু যদি আমরা গাছকে কেটে ফেলি আর শিল্প কারখানা বাড়াই, তাহলে কার্বন ডাইঅক্সাইড বাড়ছে, কিন্তু ফটোসিনথেসিস বা সালোক সংশ্লেষ হচ্ছে না, ফলে কি হচ্ছে, অক্সিজেন উৎপাদন বাড়ছে না, বাতাসে কার্বন ডাইঅক্সাইড বাড়তে কোথায় চলে গেছে, 47%, এটা প্রধান গ্রিন হাউস গ্যাস, এবং এই বাতাসে জমতে একসময় কি হচ্ছে, গ্লোবাল ওয়ার্মিং বা বিশ্ব উষ্ণায়ন সৃষ্টি করছে, মানে টেম্পারেচার দিনের পর দিন বাড়ছে, মেরুপ্রদেশের বরফ গলছে, ওজন তবরে ওজন গ্যাসের জন্য ওজন হোল তোমার সরি সিএফসি গ্যাসের জন্য ওজন যে লেয়ারটা আছে সেটা কি হচ্ছে, ক্ষতিগ্রস্ত হচ্ছে। তাহলে কারা দায়ী, আমরা দায়ী। তাহলে এই পরিবেশের ভারসাম্য বজায় রাখার জন্য কি হতে, জীব বৈচিত্র্য বা জৈব বৈচিত্র্যকে বজায় রাখতে হবে, বিশেষ করে গাছকে, গাছ লাগাতে হবে। একটা যদি অপরিণত গাছ কাটো, তার পরিবর্তে পাঁচটা পরিণত, তোমার একটা যদি পরিণত গাছ কাটো, তার পরিবর্তে পাঁচটা অপরিণত গাছ আগে লাগাও, তবে তুমি পরিণত গাছটাকে কাটবে। তাহলে গাছ লাগাতে হবে প্রচুর পরিমাণে, বা জৈব বৈচিত্র্যটাকে রক্ষা করতে হবে। তাহলে কী হবে না, তাহলে জলবায়ু নিয়ন্ত্রণ হবে, সেটা পরিবেশ দূষণটা কমবে, হ্যাঁ, তারপরে হচ্ছে গ্লোবাল ওয়ার্মিং বা বিশ্ব উষ্ণায়নের পরিমাণ কমবে, বৃষ্টিপাতের পরিমাণটা বাড়বে, হ্যাঁ। তো এই বিষয়গুলোকে লক্ষ্য রাখতে হবে, কারণ বৃষ্টিপাত তৈরি হয় বা মেঘ সৃষ্টি হওয়ার পিছনে গাছের ভূমিকা বা অবদান কিন্তু অতি গুরুত্বপূর্ণ। তাই বৃষ্টিপাত প্রয়োজন খুব দরকার, বা বৃষ্টিপাত খুব প্রয়োজনীয়। তাই বৃষ্টিপাত যদি ঠিক রাখতে হয়, পরিবেশ দূষণ কমাতে হয়, তাহলে জীব বৈচিত্র্যটাকেও ভারসাম্যটা বজায় রাখতে হবে।
পাঁচ নম্বর গেল, ছ নম্বর চলে এসো অর্থনৈতিক গুরুত্ব। অর্থনৈতিক গুরুত্ব ছ নম্বর কি বলা হচ্ছে? অর্থনৈতিক গুরুত্ব। আমরা মোটামুটি জানি যে আমাদের দেশে বিভিন্ন ধরনের বন বা ফরেস্ট আছে, সেটা জাতীয় উদ্যান হতে পারে, তোমার সংরক্ষিত বন হতে পারে, অভয়ারণ্য হতে পারে, সেখানে বিভিন্ন ধরনের উদ্ভিদ বা প্রাণী থাকে। এবং উদ্ভিদ বা প্রাণীগুলো প্রত্যেকটা দেশ কী করে না, বিদেশে রপ্তানি করে একটা বৈদেশিক মুদ্রা অর্জন করে। যেমন তোমরা জানো অনেকেই যে গন্ডার সিং একটা গুরুত্বপূর্ণ ভূমিকা আছে, সেই জন্য চোরা শিকারীরা কী করে, এগুলোকে মেরে অন্য জায়গায় বিক্রি করে দেয়, বা যদি এটা সরকারি সম্পত্তি এটা ঠিক নয়। এছাড়া কী হয় না, হাতির দাঁত, হাতির দাঁত, তারপরে হচ্ছে তোমার বাঘের ছাল আর কি, কস্তুরি মৃগর মৃগ নাভিটা যেটা বলগা হরিণ বলা হয়, রেড পান্ডা, টুপি ব্যাগ তৈরি করার জন্য কী করা হচ্ছে, খুব সুন্দর দেখতে হয় যে ছালগুলো, মেরে ছালগুলো নিয়ে নেওয়া হচ্ছে। তাহলে এইভাবে চোরা শিকার করে এগুলোকে যদি নষ্ট করে ফেলা হয়, কিন্তু অ্যাকচুয়ালি এগুলো নষ্ট করা উচিত নয়, কারণ এগুলো সরকারি সম্পত্তি। একটা হাতি যখন মারা যাবে তার তোমার দাঁতটা ব্যবহার করলে ঠিক আছে, একটা হরিণ যখন মারা যাবে তার সিংটা ব্যবহার করলে ঠিক আছে। এছাড়াও তাহলে এগুলো তো প্রাণী বললাম, এগুলো যখন মারা যায় তখন বিদেশে রপ্তানি করা হয়, রপ্তানি করে সেখান থেকে সরকারের একটা প্রচুর ইনকাম হয় আর কি। না উদ্ভিদের ক্ষেত্রে কী হয় না, কয়েকটা অর্থপূর্ণ বা গুরুত্বপূর্ণ গাছ আছে, যেমন হচ্ছে শাল গাছ। শাল গাছ হচ্ছে খুব দামি, শাল গাছ থেকে বিভিন্ন উপাদান পাওয়া যায়, যেমন হচ্ছে তোমার ধুনো বা যেটাকে আমরা রজন বলে থাকি। এছাড়াও কী হয়, শাল পাতা, শাল কাঠ, ঠিক আছে, প্রত্যেক জ্বালানি হিসাবে বা আসবাবপত্র তৈরি করতে এ প্রচুর মূল্যবান জিনিস। তাহলে শাল গাছের একটা অর্থনৈতিক গুরুত্ব আছে। চন্দন গাছ, তাই তো, অর্থনৈতিক একটা গুরুত্ব আছে। এছাড়াও বনের মধ্যে কী তৈরি হয়, বনের মধ্যে থেকে দেখবে তোমার মধু তৈরি হয়, মৌমাছি, সেখান থেকে মধু মোম আমরা পাই। এছাড়াও তোমার আবার যে বিভিন্ন প্রাণীগুলো আছে সেখান থেকেও আমরা কিন্তু একটা অর্থনৈতিক মাছ মাংস এগুলো যে উৎপাদন করছে সেটাও বিদেশে রপ্তানি করে একটা আমরা আর্থিক সাহায্য বা তোমার একটা উৎপাদন করি। তাহলে দেখো প্রত্যেকটা জীবেরই বা প্রত্যেকটা জীব বৈচিত্র্যের কিন্তু মধু মোম মুক্ত, হ্যাঁ আর একটা বিষয় যেটা বললাম না, সেটা হচ্ছে মুক্ত, মুক্ত চাষ করে কিন্তু প্রচুর বৈদেশিক মুদ্রা অর্জন করা যায়। তাহলে অর্থনৈতিক গুরুত্ব প্রচুর কিছু আছে। তাহলে এগুলো একবার বইগুলো দেখবে, বইগুলো দেখে সেই অনুসারে লিখবে। তাহলে অর্থনৈতিক গুরুত্ব কেন, সাত নম্বর পয়েন্টে চলে আসি। সাত নম্বর পয়েন্ট হচ্ছে কৃষ্টিগত গুরুত্ব, কৃষ্টিগত গুরুত্ব, কৃষ্টিগত গুরুত্ব। মানে কি, এখানে হচ্ছে একদম নিরলস আনন্দ। আমরা যখনই কোনো ছুটি পাই, তাই তো, বা কোনো একটা ফাঁকা সময় পাই, তখন আমরা কী করি, আমরা প্রকৃতির কাছে ছুটে যাই। সেটা হতে পারে কোনো বন, সেটা হতে পারে কোনো সাগর, বা হতে পারে কোনো পাহাড়, বা হতে পারে কোনো সংরক্ষিত এলাকা বা অভয়ারণ্য। তাহলে এই সমস্ত জায়গাগুলো আমরা বেড়াতে যাই, কারণ কি না, প্রাকৃতিক পরিবেশে কোনো একটা বন্য জন্তুকে দেখে যে আনন্দ, বা আমরা চিড়িয়াখানায় চলে গেলাম বা বটানিক্যাল গার্ডেনে গেলাম, সেখানে উদ্ভিদ বা প্রাণীদের মধ্যে একটা সময় আমরা কাটিয়ে এলাম, তাহলে আমাদের একটা নান্দনিক আনন্দ বা একটা কী বলবো, রিফ্রেশমেন্ট, এক কথায় রিফ্রেশমেন্ট হওয়ার জন্য আমরা কিন্তু প্রকৃতির কাছে ছুটে যাই। তো এই কৃষ্টিগত একটা গুরুত্ব রয়েছে, কারণ তোমরা একটু ভালো করে যদি লক্ষ্য করে দেখবে, হ্যাঁ, সব জায়গায় কিন্তু আমাদের সে তোমার বইয়ের লেখাই বলো বা বিভিন্ন ক্ষেত্রে সিনেমা শুটিংই বলো, সেটা বন বা জঙ্গল বা নদী এই সমস্ত জায়গাগুলো ইউজ করা হয়। তো তাহলে নান্দনিক একটা আনন্দ পাওয়ার জন্য বা একটা অনাবিল আনন্দ পাওয়ার জন্য, প্রকৃতির সাথে একটা সময় কাটানোর জন্য আমরা কী করি, জীব বৈচিত্র্যের ছুটে যাই। আমাদের জীব বৈচিত্র্যকে, কোনো একটা জীবকে তার প্রাকৃতিক পরিবেশে দেখে যে আনন্দ, সেই আনন্দ কিন্তু অনেক। আমরা হয়তো অনেকেই বাঘ দেখেছি, চিড়িয়াখানায় বাঘ দেখেছি, কিন্তু একটা বাঘকে যদি তুমি সুন্দরবনে গিয়ে সামনে থেকে দেখো, তার যে আনন্দ আর চিড়িয়াখানায় দেখার আনন্দের মধ্যে অনেকটা তফাৎ কিন্তু থাকবে। তাহলে এই নান্দনিক আনন্দের জন্য আমরা কী হয়, জীব বৈচিত্র্য সংরক্ষণ করা দরকার। যদি জীব বৈচিত্র্য সংরক্ষণ না করো শেষ হয়ে যাবে সব কিছু। তাহলে জীব বৈচিত্র্য দেখার জন্য একটা কৃষ্টিগত গুরুত্ব আমাদের রয়েছে। আট নম্বর পয়েন্টে চলে আসি, সেটা হচ্ছে শিল্প এবং সাহিত্যের প্রভাব। লাস্ট পয়েন্ট যেটা বলবো, শিল্প এবং সাহিত্যের প্রভাব, শিল্প ও সাহিত্যের প্রভাব। তোমরা একটু মনে করে দেখো যে আমাদের যে শিল্পগুলো চলছে তার উৎস কি, হয় কাঠের ওপর ডিপেন্ডেন্ট বা উদ্ভিদের ওপর ডিপেন্ডেন্ট, না হয় প্রাণীর ওপর ডিপেন্ডেন্ট। ভালো করে ভাবে দেখো, তুমি যদি বলো পাট শিল্প, তাহলে পাট শিল্প মানে কি, উদ্ভিদের উপর নির্ভরশীল। আসবাবপত্র তৈরি হচ্ছে, উদ্ভিদের উপর নির্ভরশীল। বিভিন্ন ধরনের তোমার উপকরণ বা ঘর সাজানোর সামগ্রী তৈরি হচ্ছে, সেটা উদ্ভিদ বা প্রাণীর উপর নির্ভরশীল। মাংস প্রক্রিয়াকরণ শিল্প প্রাণীর উপর নির্ভরশীল, দুগ্ধ প্রক্রিয়াকরণ শিল্প প্রাণীর উপর নির্ভরশীল। তাহলে প্রত্যেকটা শিল্পই প্রত্যক্ষ বা পরোক্ষভাবে উদ্ভিদ বা প্রাণীর উপর নির্ভরশীল। তাহলে শিল্প তৈরি করতে গেলে আমার জীব বৈচিত্র্য কিন্তু দরকার পড়ছে, তাহলে এটা হলো শিল্পের প্রভাব। সাহিত্যের প্রভাব কী না, আমি একটু আগে যেটা বলছিলাম, বিভিন্ন সিনেমা শুটিং হয়, বিভিন্ন গল্প লেখা হয়, সেখানে বনের কথা, পাহাড়ের কথা, কোনো পশু পাখির কথা বিশেষ করে উল্লেখ করা থাকে। এছাড়াও বিভিন্ন হিন্দু ধর্মের বিভিন্ন দেবদেবীদের বাহন, বিভিন্ন পশু বা পাখি এগুলো থাকে,
যেমন লক্ষ্মীর বাহন হচ্ছে তোমার পেঁচা, তাই তো? তোমার হাঁস হচ্ছে তোমার সরস্বতীর বাহন, সিংহ হচ্ছে দুর্গার বাহন। এভাবে প্রত্যেকটা জিনিসেরই কিন্তু একটা করে বাহন থাকে। এবং হিন্দু ধর্মাবলম্বী যারা মানুষ আছেন তারা কি করে না, বিভিন্ন গাছকে তারা পুজো করে, যেমন বট গাছ, অশ্বত্থ গাছ, তুলসী গাছ, তারা পুজো করে। তাহলে একটা সাহিত্য একটা প্রভাব আছে, শিল্পে একটা প্রভাব আছে, হ্যাঁ, কৃষ্টিগত গুরুত্ব প্রভাব আছে, এবং মনের মধ্যে গেলে আমরা একটা অনাবিল আনন্দ পাই। হ্যাঁ, তবে গল্প চাঁদের পাহাড় সেটা একটা মনের মধ্যে দেখানো হয়েছে, হ্যাঁ, বা অরণ্যের তিন রাত্রি সেখানে একটা মনের কথা বলা হয়েছে, বা বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন পশু পাখির কথা বলা হয়। তাহলে প্রত্যেকটা ক্ষেত্রে কিন্তু শিল্প সাহিত্য হোক বা কৃষ্টিগত গুরুত্ব হোক বা খাদ্য উৎপাদন, ড্রাগ প্রস্তুতি, জিন ভাণ্ডার, সব কিছুতেই কিন্তু জীব বৈচিত্র্যের একটা গুরুত্ব রয়েছে। তাহলে জীব বৈচিত্র্য আমাদের কাছে খুবই গুরুত্বপূর্ণ। তো এই ছিল আজকের আমার বিষয়, আলোচনার বিষয়। তো এখান থেকে মেনলি ব্রড কোশ্চেনই পড়ে, এবং এই জায়গাটা কিন্তু শর্ট কোশ্চেন পড়ে সেটা বলে দিয়েছি, সাবের বেস থেকে কী পাওয়া যায়, রিসার্পিং ডিসার্পিং, এই জায়গাগুলো, এইগুলো তোমার শর্ট কোশ্চেন হিসেবে পড়ে, যেটা 5 নম্বরের কোশ্চেন পড়ে এবং ইম্পর্টেন্ট একটা কোশ্চেন। তো ভালো করে তোমরা করবে, পরের দিন আমরা পরের টপিকে আমরা যাবো, পরবর্তী টপিকটা। তো এটা আজকে এই পর্যন্তই থাক, আশা করি সবাই বুঝতে পেরেছো। আর এখনও পর্যন্ত যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে, এবং পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রাখবে যাতে পরবর্তী ভিডিও তোমরা পেতে পারো। এছাড়াও তোমাদের ক্লাস টেনের এই টপিকটা ছাড়াও বা 12-এর এই টপিকটা ছাড়াও আরও অনেক টপিক ওখানে আছে যার ভিডিও তোমরা দেখতে পাবে, তো একটু সার্চ করে নিও। আর যদি কারো কোনো সমস্যা থাকে অবশ্যই আমাকে ফোন করে নেবে, বা হোয়াটসঅ্যাপ করতে পারো, বা কমেন্টে জানাতে পারো। তো আজকের পড়ানো এই পর্যন্তই রইলো, তার সবার পর্দাতে নাইস ডে, থ্যাংক ইউ।